বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বারবার করে উল্লেখ করা হয়েছে যে বৈশাখ মাসের সংক্রান্তির দিন আপনার বাড়িতে থাকা তুলসী গাছের নিচে পুঁতে দিন সামান্য এই একটি জিনিস, তাহলেই নতুন বছরে আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি বৈশাখ মাসের সংক্রান্তির দিন সামান্য এই ছোট্ট কাজটি কাল করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার আর্থিক কষ্ট, আর্থিক সমস্যা চিরদিনের মতো বিদায় নেবে। তাই বন্ধুরা, আপনারা যদি সুস্থ নিরোগ থাকতে চান, প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, যদি চান আপনার নিজের একটা বাড়ি হোক, নিজের একটা গাড়ি হোক, তাহলে অতি অবশ্যই আগামীকাল তুলসী গাছের নিচে পুঁতে দিন এই একটি জিনিস, তাহলেই দেখবেন রাতারাতি আপনাদের হাতে অর্থ আসবে চুম্বকের মতন। বন্ধুরা, আমরা আমাদের আর্থিক ভাগ্যকে ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়া কর্ম, টোটকা উপায়, উপাচার করে থাকি, কিন্তু আপনি যদি বৈশাখ মাসের সংক্রান্তির দিন আপনি যদি আপনার তুলসী তলায় পুঁতে রাখতে পারেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কি পায়। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা রাতারাতি প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। তাই এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে ওম বাসুদেবায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কী কী নিতে হবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। বন্ধুরা, শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্র মতে এটাও বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই মৃত্যুর দেবতা যমরাজ প্রবেশ করতে পারে না। এছাড়াও বিভিন্ন অশুভ শক্তি বা কুপ্রভাব থেকে এই তুলসী মহারানী আমাদের রক্ষা করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। যাই হোক, এইবার আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা আপনাদের বাড়িতে সদা সর্বদাই তুলসী গাছ বসিয়ে রাখবেন বাড়ির ঈশান কোণে। বন্ধুরা, বাড়ির ঈশান কোণ বলতে বোঝায় বাড়ির উত্তর পূর্ব কোণকে। তাই ভুলেও বাড়ির পশ্চিম দিকে ভুলেও এই তুলসী গাছ বসাবেন না। বন্ধুরা, এর জন্য জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, সংসারে অমঙ্গল দেখা দেবে, সেই সঙ্গে আর্থিক সংকট নেমে আসবে। তাই ভুল করেও বাড়ির পশ্চিম দিকে তুলসী গাছ বসাবেন না। সংসারের আয়, উন্নতি, সুখ শান্তি, সমৃদ্ধির জন্য এই তুলসী গাছ সদা সর্বদাই বাড়ির ঈশান কোণে বসাবেন। বন্ধুরা, শাস্ত্র মতে আমরা কম বেশি অনেকেই জানি যে এই তুলসী গাছে 33 কোটি দেবদেবীর বসবাস। আর এই চৈত্র সংক্রান্তির মতো পবিত্রতম দিনে আপনি যদি তুলসী গাছে সামান্য এই ছোট্ট একটি কাজ করতে পারে, তাহলে দেখবেন 33 কোটি দেবদেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। সেই সঙ্গে আপনার গৃহে ওনাদের বসবাস হবে, যার ফলে আপনার গৃহে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে আর এর ফলে আপনার সংসারে সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে ভুগি, আর তখনই আমাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসে। আমরা তখন বুঝে উঠতে পারি না যে কী করব বা আমাদের কী করা উচিত।
তাই বন্ধুরা আপনি যদি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের মধ্যে থাকেন বা যদি আপনারা আর্থিক সমস্যার মধ্যে ভুগতে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত বিশ্বাসের সাথে দেখুন এবং এই উপায় বা টোটকাটি আগামীকাল বৈশাখ মাসের সংক্রান্তির দিন করার চেষ্টা করুন। দেখবেন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনকে পুরো বদলে দিয়েছে। তাই আগামীকাল বৈশাখ মাসের সংক্রান্তির দিন তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি আপনার গৃহ দেবতা এবং মা লক্ষ্মীর সামনে এই উপায় বা ক্রিয়াটি করুন। এর ফলে আপনারা অত্যন্ত সুফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি ছোট্ট সাদা কাপড়ের টুকরো এবং সেই সঙ্গে নিতে হবে কয়েকটি তুলসী বীজের দানা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, আমরা যেটিকে সাধারণত তুলসী মঞ্জুরি বলে চিনি। বন্ধুরা, এই তুলসী মঞ্জুরি বা তুলসী বীজের দানা সাদা কাপড়টির মধ্যে রাখুন। তারপর আপনি মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন, কারণ এই চৈত্র মাস মা লক্ষ্মীর একটি প্রিয় মাস। তাই এই চৈত্র সংক্রান্তির দিন নিষ্ঠা ভক্তি ও বিশ্বাসের সহিত মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন এবং পুজোর শেষে আর জোর করে আপনি আপনার সকল মনস্কামনা মনোবাসনা মায়ের কাছে জানিয়ে দিন। তারপর ওই কাপড়টিকে ভালো করে ওই তুলসী বীজ বা তুলসী মঞ্জুরি সহ বেঁধে ফেলুন এবং এই পুটুলিটিকে আপনি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। তারপর সন্ধ্যাবেলায় যেভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা দেন, ধূপ দেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা আরতি করবেন এবং ওই পুটুলিটি নিয়ে আপনার আলমারি বা টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। তাহলেই দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় প্রচুর প্রচুর টাকা চুম্বকের মতো আপনার হাতে আসবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে অর্থের জোয়ার আসবে। আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে চিরদিনের মতো বিদায় নেবে, কারণ এই উপায় বা ক্রিয়াটির মধ্যে রয়েছে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ, যার ফলে আপনার জীবনে টাকা পয়সার বন্যা বইবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। বন্ধুরা, আপনারা যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসার জায়গায় ওই পুঁটুলিটা চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার ব্যবসায় উন্নতি ঘটবে, আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ ইনকামের 10 দিক থেকে রাস্তা খুলে যাবে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, বৈশাখ মাসের সংক্রান্তির দিন অর্থাৎ আগামীকাল সুবর্ণ সুযোগে আপনি আপনার গৃহের তুলসী তলায় তুলসী গাছের নিচে রাখুন একটি শালগ্রাম শিলা। হ্যাঁ বন্ধুরা, আপনার একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই শালগ্রাম শিলা আপনি কোথা থেকে পাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই শালগ্রাম শিলা পেয়ে যাবেন। তবে এর আগে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। বন্ধুরা, আপনারা এই শালগ্রাম শিলা বাজার দোকান থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না। আর আপনি যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তাহলে এর ফল আপনাকে ভুগতে হবে। তাই তার আগে গঙ্গা জল দিয়ে ওই শালগ্রাম শিলাটির অভিষেক ঘটাবেন। তারপরে আপনি ওই শিলাকে তুলসী গাছের গড়ায় রাখুন। বন্ধুরা, আগামীকাল বৈশাখ মাসের সংক্রান্তির দিন আপনি যদি এটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে হাজারো দিক থেকে অর্থ আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে। তাই যারা আর্থিক সমস্যায় ভুগছেন, জীবনে যাদের চরম দারিদ্রতা নেমে এসেছে কিংবা যাদের কাজের দিক থেকে বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছে, তাহলে এই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এই নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করছেন, তাহলে আর চিন্তা ভাবনা নয়, আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। শুধুমাত্র আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল বৈশাখ মাসের সংক্রান্তির দিন যদি একবার করতে পারে,
বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি এটি একটি খুব শক্তিশালী উপায় বা উপাচার, আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ আছে। আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার পুজো আরাধনা করে থাকি, কিন্তু আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, কিন্তু নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করেন না। এটা করা একদমই উচিত নয়। এদের সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা নেমে আসে, তাই ভুলেও এই কাজটি আপনারা একদম করবেন না। তাই নিয়মিত সকাল সন্ধ্যায় অতি অবশ্যই তুলসী মহারানীর পুজো আরাধনা করবেন এবং বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখাবেন। এতে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং তুলসী মাতার আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে আয় উন্নতি হবে অবধারিত। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।